রাজ্যের আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সোমবার রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন বাম পরিষদীয় দল। ছয় সদস্যক বাম পরিষদীয় দলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা এবং সাত দফা দাবি সম্বলিত পত্র রাজ্যপাল রমেশ বোসের হাতে তুলে দেন। সোমবার রাজ্যপালের সাথে সাক্ষাতের পর সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যপাল রমেশ বোসের সাথে সোমবার সন্ধ্যায় রাজভবনে মিলিত হন বাম পরিষদীয় দল। বাম পরিষদীয় দল এদিন সাত দফা দাবি সনদ রাজ্যপালের হাতে তুলে দেন। রাজ্যপালের সাথে সাক্ষাতের পর সিপিআইএম সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে মিলিত হন বাম পরিষদীয় দল। এদিন বিরোধী দলনেতা অভিযোগ করেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য বিষয়ে মুখ্যমন্ত্রী সহ সরকারকে বিভিন্নভাবে বাম পরিষদীয় দলের তরফ থেকে অবগত করার পরও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই সোমবার রাজ্য সরকারকে টপকে রাজ্যপালের নিকট রাজ্যের আইন শৃঙ্খলা ক্রমশ অবনতির বিষয়টি তুলে ধরেন। বিরোধী দলনেতা অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্র ও নাগরিক অধিকারের উপর আক্রমণ করা হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলের কোনো কর্মসূচি স্বাধীনভাবে করা যাচ্ছে না। কোন বিষয়গুলো এনেছে? গণতন্ত্রের উপর আক্রমণ, নাগরিক স্বাধীনতার উপর যে আক্রমণ, এটা তো ঘটেই চলেছে শুরু থেকে। এই সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করে এটা অবিলম্বে বন্ধ করা দরকার, এই অভিপ্রায় নিয়ে এই বিষয়টিকে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। বিরোধী রাজনৈতিক দল জনগণের স্বার্থে তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড, সভা হোক, সমাবেশ হোক, মিছিল হোক, অবস্থান হোক, এর কোনো কিছুই স্বাধীনভাবে এদেরকে করতে দেওয়া হচ্ছে না। তিনি এও বলেন, রাজ্যে একদলীয় শাসন চলছে, বিরোধী রাজনৈতিক দল তাদের অফিস খুলতে গেলেই আক্রান্ত হচ্ছে, এবং এমনকি তাদের যে কার্যালয় বিভিন্ন রাজনৈতিক দলের, সে কার্যালয়গুলি পর্যন্ত এদিক সেদিক কিছু ব্যতিক্রম ছাড়া রাজ্যের প্রায় সর্বত্র শাসক দলের সন্ত্রাসের দৌলতে বন্ধ হয়ে যাচ্ছে, খুলবার জন্য চেষ্টা করলেই আক্রান্ত হয়ে যাচ্ছে। যেমন কালকে ওই ঘটনা ঘটেছে কংগ্রেস দলের নেতার উপর বিশালগড়ে, আপনারা জানেন। আমরা বলেছি এটা তো ওয়ান পার্টি রুল চলছে, ওয়ান পার্টি ডিক্টেটোরিয়াল রেজিম, এটা তো চলতে পারে না। তাহলে গণতন্ত্রের অর্থটা কী? এই সরকারটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে নির্বাচিত হয়ে এসছে, আমরা জনগণের রায়কে শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি, কিন্তু এই সরকার গণতন্ত্রকেই তো ধ্বংস করে দিচ্ছে। বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, রাজ্যে প্রতিদিনই মানুষ খুন হচ্ছেন, কিন্তু পুলিশ কোনো কিনারা করতে পাচ্ছেন না। রাস্তায় বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে, পুরুষ মহিলা নির্বিশেষে, খুন এবং অস্বাভাবিক মৃত্যু, কোনো কিনারা করতে পারছে না। আমরা উল্লেখ করতে গিয়ে বলেছি, গোটা তিনেক পুলিশ দুষ্কৃতকারীদের দুষ্কর্ম মোকাবেলা করার চেষ্টা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, গাড়ি চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে, কোনো কিনারা হয়নি এখন অবধি। মহিলাদের বিরুদ্ধে আক্রমণ, এটা টিনেজার এবং ওল্ড এজের যারা, কেউ বাদ যাচ্ছেন না। তিনি এও জানান, রাজ্যপাল বাম পরিষদীয় দলের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। গভর্নর সাহেবের দৃষ্টিতে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। আমরা তো দেখলাম তিনি অন্তত অত্যন্ত আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আমাদের কথাগুলি শুনেছেন, এবং তিনি নিজে থেকেই বললেন
যে আমি মুখ্যমন্ত্রী এবং পুলিশের যিনি ডাইরেক্টর জেনারেল তাদের সাথে বসব। এবং তিনি এক্সপ্রেস করছিলেন অল্প কথায় যে এটা তো হওয়া উচিত না, এটা চলতে পারে না, চলতে দেওয়া যায় না। তো আমরা আমাদের তরফ থেকে আবার বলবার চেষ্টা করেছি এটা তো বললে শুধু হবে না, কিছু পদক্ষেপ নিতে হবে। এদিন রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎকালে বাম পরিষদীয় দলের বিরোধী দলনেতা মানিক সরকার ছাড়াও উপবিরোধী দলনেতা বাদল চৌধুরী, বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক সুধন দাস এবং বিধায়ক মফস্বর আলী উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।